Assalamualaikum everyone. Welcome back to my channel Bangali Kitchen and Blog. তো আজকে আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্ট জোরজোরে লেমন রাইসের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। লেমন রাইস তৈরি করতে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া চাল। চালটাকে আমি 98% সিদ্ধ করে নিব। আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন। চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন চালটাকে আমি নামিয়ে পানি জড়িয়ে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, 3-4টা এলাচ, 1 টুকরো দারচিনি, 5 ফোড়ন। এখন গোটা গরম মশলাটাকে হালকা একটু ফোড়ন দিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নেয়ার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি সব মশলাটাকে 2 মিনিট ভেজে নিব। তো 2 মিনিট ভেজে নেয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন, আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা 1/2 কাপ চুলা। আপনারা চাইলে ডালও দিতে পারেন। এখন সব মশলাটাকে চুলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি পানি দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। তো আমার মশলাটা 5 মিনিট জাল করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চালটা। আমি মশলার সাথে চালটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। জাল করার পরে দিয়ে দিব 3 টেবিল চামচ লেমন জুস। এখন সব কিছুকে ভালো করে নেড়ে আবার মিশিয়ে নিব। তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। এইতে তৈরি হয়ে গেল আমার জোরজোরে লেমন রাইস। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।